গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। প্লিজ কিছুক্ষণ আমার সাথে থেকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, না আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ওই চা হচ্ছে আর ছোলা আলু শশা নেই। ছোলা আলু একটু তেল টেল দিয়ে সেদ্ধ আর কি করছি, এটা না মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর বাগানে লাগিয়েছি একজনকে, মানে যে আমার বাগান পরিষ্কার টরিষ্কার করে দেয়, তো অনেক পাতা টাতা নোংরা হয়েছিল। আর কিছু যে বাইরে যে গাছগুলো রয়েছে না, দুবেলা জল দিচ্ছি, যেহেতু সিমেন্টের ওপরে রয়েছে, স্ট্যান্ডেই রয়েছে, কিন্তু তাও পাতাগুলো জ্বলে যাচ্ছে। আমি না ওদের এত কষ্ট হচ্ছে ও দেখে থাকতে পারছি না, মানে প্রচুর কষ্ট গো গাছগুলোর। দুবেলা করেই আমি জল দিই, একদম নিয়ম করে দুবেলা। সে রাতে আমি এত এক্সিবিশন যদিও যাই, রাত্রে 12টা হলেও আমি গাছগুলোতে জল দিই। সকালবেলা তো দিই অবশ্য, রাত্রে 12টা হলেও দুবেলা জল দিতেই হয়। লাগিয়েছি দেখো বাগানে, দেখবে গাছগুলো আমি দেখাচ্ছি, সব বাজের গাছগুলো ঘরে ছাওয়ায় ছাওয়ায়, মোটামুটি যেখানে একটু ছাওয়া সেই সব জায়গায় করলাম। এই জন্য গাছের সংখ্যা আর বেশি করে বাড়ালাম না গরমকালে, যা আছে আমরা থাক ওইটাই থাক, দেখো চলছে। তো যাই আবার বাইরে যাই, একটু থাকতে হয় কেন গাছের তো। আর কিছু বড় একটা টবের গাছে ওটা একটু মাটিটা ফেলেছি, আমি নিজে ফেলতে পারছি না, বিশাল বড় টব তো, তো ওটা কি বলতো আমি নিজে একা করে উঠতে পারছি না। এই জন্য ওকে বললাম যে তুমি জল দিয়ে রেখেছি, তুমি একটু ফেলে দাও, চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, দুই দিনের হ্যাপা গেলো, 25 তারিখে দুটো এক্সিবিশন, 26 তারিখে মানে 25শে বৈশাখের দিন হলো দুটো এক্সিবিশন, তার পরের দিন হলো একটা, তারপরে এবারে না এবারে দেখি দুদিন আর ঘরের এক্সট্রা কোনো কাজ হয়নি। কাপড় জামা এই জন্য আর দেখতে পাচ্ছি না, বাথরুমের জায়গায় ঢিপি হয়েছিল, সেগুলো রাতেই কেচেছি, রাতে কেচে সব মেলে রেখেছি, এখন শুকিয়েও গেছে। যেহেতু রাতে আনলাম না, আমি বর বলছি এত রাতে কেচে, আমি যে হ্যাঁ রাতেই আমি কেচে রাখি, মানে দেখতে পাচ্ছি না গো। 3 দিন ধরে সেই জামা কাপড়গুলো জমেছে, বরের ডিউটির প্লান্টের এক গাদা প্যান্ট, মেয়ের আমার সব বাইরে গেছি রেখেছি, ওগুলো আর তো পাইনি, সব রাতে কেচেছি, শুকিয়েও গেছে, কাচাকুচি কাজ হয়েছে। বাগান করব মানে যেহেতু আমি 3 দিন এদিকে কিছু করতে পারিনি, দেখো মনে হচ্ছে যে কত কাজ, কত নোংরা হয়ে গেছে চারিধারটা। তারপরে এই এই যে তোমার দেখেছো তো, এগুলো আমি মুছিনি, শুধু জাস্ট এই গ্যাসের জায়গাটায় মুছতাম আর কি, চিমনি আর গ্যাসের জায়গায়, তবুও যে ভালো করে ডিপ ক্লিন সেটা করতে পারিনি, এগুলো সব বুঝতে হবে এখন, মুড়ব আজকে ভালো করে। তো ওই বাগানটা আগে করে নিই, বাগানটা গাছগুলোর প্রচুর কষ্ট, বাগানটা করে নিই, তো যাই দেখি ভাই বাগান দাদা কী করছে। আর এই দেখো ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে, গল্প করতে করতে এই যে দেখো ছোলা আলু সেদ্ধ হচ্ছে, একদমই ছোলা আলু সেদ্ধ, একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে, আর ওই বানানো একটু মশলা দিয়ে দেবো, বিটনুন গোলমরিচ, আর পাশে ওই যে চা বসিয়েছি ওই যে বাগানে কাজ করছে দাদা, ওনাকে চা বিস্কিট দেবো। আর ব্যাস এইবারে চলো তোমাদের এই জায়গাটায় দেখো, এটা হচ্ছে আমার গেটের বাইরে, মানে গেটের বাইরে এখানে নেট দিয়ে অনেক টব রাখতাম, আমার তো সব টব। এই যে দেখেছো এই যে টাইলসটা ঘর বানাবার সময় এরকম বড় বড় অনেক টাইলস রয়েছে, টাইলসের ওপরে রাখতাম, তবুও তো মাটির সাথে নয়, টাইলসের উপরে গাছগুলো এখানে ছিল, গাছগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, এতটাই রোদের তাপ এখানে পড়তো, প্রচুর রোদের তাপ। সকাল বিকেল আমি কিন্তু দুবেলা জল দিতাম। এই যে গেটটা খুলছি, গেট খুলে এইবারে ভেতরে যাচ্ছে, ওইটা কিন্তু বাইরে, কেননা এই জায়গায় আমার গাছ রাখার আর জায়গা নেই বলে বাইরের ওই জায়গাটুকু আমি আবার নেট দিয়ে দিয়েছি। আর এইখানে যে গাছগুলো দেখছো এগুলো তো ছিল, আর ওই ব্যাক সাইডে এই গাছগুলো সব ছিল আমার বাইরে। একটু ধোয়া সমস্যা হবে, কেন নিচেই রেখে দিয়েছি, তো একটু ধুতে সমস্যা, মানে ভালো মতনই সমস্যা, ওইটুকু জায়গা পরিষ্কার রাখতেও আবার প্রবলেম। আর এইখানে দেখো শীতের ইমপ্রেশন, যারা গার্ডেন করো তারা বুঝবে, এই দেখো ইমপ্রেশন, এত গরমেও কিন্তু আমার ইমপ্রেশন আমি চোখে দেখতে পাচ্ছি এবং ফুলও হচ্ছে এই দিকটায়। তবে আমি ধোবো, যে বাগানে মানে যাকে কন্ট্রাক্টে লাগিয়েছিলাম সে শুধু বাইরেরটুকুই ধুয়েছে, এবারে বাগানটা আমাকেই ধুতে হবে। আর এই যে দেখো ফুলগুলো জবা ফুল হচ্ছে, জবা ফুল কোনোদিনও খুব বেশি হয় কোনোদিনও কম হয়, দেখো এত রোদের তাপ। এইখানে এই পেটিটার মধ্যে দুটো বেগুন গাছ লাগিয়েছি, আর এই এই পেটিটার মধ্যে, আর নীলকণ্ঠ ফুলগুলো বেশ কয়েকটা নিজে থেকেই হয়েছে, বীজ পড়ে হয়েছে। আর যে টপটা বলছিলাম না বড়, এই যে এই টপটা, মানে আমি মাটি একা ফেলতে পারছিলাম না, ওই বাগানওয়ালা দাদাকে দিয়ে ফেলা করালাম মাটিটা। আর এই যে জুয়েলারি যে স্ট্যান্ডটা এখানেই পড়ে রয়েছে আমার, এই দিকটা হলো কি বলতো রেখেছি কেন, বাইরের টপগুলো সব এনে একটু ছাওয়া পাবে, জল দিয়ে দিলাম, এবার এপাশটা আমি ধুয়ে দেবো।
ওই যে দাদাকে যাকে রেখেছিলাম সে তো বাইরের টুকু ধুয়ে দিয়েছে, ওইকে একটু লাইজল দিয়ে দিয়েছি, ব্লিচিং দিয়ে দিয়েছি, ওইটা দিল। এইবারে ঘরে আমার এই জায়গাটুকু আমাকে ধুতে হবে। তবে এখনও বাগানে অনেক কাজ আছে, আজকে এগুলো করিনি, তার সাথে রান্নাটাও হচ্ছে, কাপড় কাচা হয়ে গেছে, ঘরের কাজ আদার্স হয়ে গেছে, তুলসী মঞ্জ আজকে ভালো করে লাইজল দিয়ে চকচক করে দিয়েছি। বাইরে থেকে বুঝতেই পারছো সাদা জিনিস ভালো মতন নোংরা হয়, দুদিন তিন দিন যেতে না যেতেই সাদার মধ্যে কেমন একটা হলদে হলদে ভাব চলে আসে। আর দেখো লাউ গাছ হওয়ার জায়গা নেই, বীজ দেখো দেখেছো তো, ডিফেন বিচিয়া গাছের গোড়ার মধ্যে একটা কোথা থেকে লাউয়ের বীজ সাধারণত হয় না, কুমড়োর কিন্তু হয়ে যায় আমার যেখানে সেখানে। লাউ গাছটা আবার এত হেলদি হচ্ছে যে কী করবো, তুলতেও কষ্ট লাগছে। আমি বলি থাক বাবা ওখানেই থাক তুই, আর দিনের দিন যেন ভালো হচ্ছে, লাউ গাছটা আরও ভালোই হয়ে যাচ্ছে। আর ডিফেন বিছিয়া গো, নতুন ডিফেন বিছিয়ার গাছটা ওই টবে আমি মানে একদম নতুন পটিং করলাম, ওই নতুন টব ওই দুটো। আর এই দেখো দেখেছো তার পাতাগুলো কেমন যেন একটু লালচে লালচে হয়ে গেছে, সব কেমন যেন হয়ে যাচ্ছিলো, তবুও তো আমি খাবার দিই ঠিকঠাক টাইমে এদের, তাও দুবেলা জল দেওয়াতেও কেমন হয়ে যাচ্ছিলো, এখন সব বসিয়ে দিচ্ছি। আর এই বাটিটায় আমি ভরে জল দিই, এটা সবসময় রেখে দিই কেন, পাখিরা এসে জল খায়। তোমরাও কিন্তু বন্ধুরা তাই করতে পারো, যে নিজের যদি বাগানও থাকে বাড়ির মানে বাইরেটা, হ্যাঁ একটা বাটিতে বড় বাটিতে করে জল দিয়ে রাখবে, কেননা ধরো চারিধারে তো এখন জল শুকনো আর ওদের জল তেষ্টাও প্রচুর পায়, তো সুতরাং দেখবে একদিন দুদিন পর ঠিক একটা দুটো করে পাখি এসে জল খাবে। আমি কিন্তু ওরকম বাটিতে জল রেখে দিই, আমাদের এখানে মাঠে থেকে যখনই আমি জল দিই না গরুরাও ছুটে আসে, তো গরুদেরও কয়েকটা জল দিই আর কি। এত গরমের তাপ তো, নিয়ে এই বাগানে যে দাদাটা কাজ করছে ওনাকেও আমি বললাম যে আবার অত ঠান্ডা জল খেও না, হ্যাঁ জলটা খাও, ঘন ঘন জলটা খাও, আর এত রোদের তাপ তো ধরো। হ্যাঁ তো এই যে এই টপটার মধ্যে আমি কিছুতেই একা পারছিলাম না মাটিটা চেঞ্জ করতে, যাই হোক অনেক তো টাইমও লেগে যেত, পেরে তো যেতামই আমি, যেহেতু বুঝতেই পারছো আমার প্রতিটা দিন কিভাবে ব্যস্ত, মানে মানে কিভাবে বিজিতে কেটে যায়, কেননা আমার জুয়েলারি কাজটার জন্য আর কি, তো টাইম লাগতো ঠিকই, তবু ওই দাদাকে দিয়েই করালাম আর কি। নাইগো মানে তিন দিন করে নিয়ে মনে হচ্ছে যে গাছগুলো কি কষ্ট পাচ্ছে, ওরা মানে শুধু জল দিলেই হয়, গাছেরও তো একটা ওরাও তো দরকার, গাছও কিন্তু তুমি ভালোবেসে গাছ না করলেও কিন্তু হয় না। গাছ আমাকে অনেকেই বলে গাছ তৈরি করে দিই, হলো না মরে গেল, কবে কি করে শুধু মাটিতে লাগিয়ে দিলাম, আমি বুঝবো না যে গাছের শিকড়টা কীভাবে বড় হবে, কি হবে না হবে, গাছটা কতটা টেম্পারেচারে আমাকে রাখতে হবে, বলে যে জীবিত থাকবে না কি হবে, বাস লাগিয়ে রেখে দিলাম, রোদ লাগছে এমনিই রেখে দিলাম গাছগুলো। আমার খুব কষ্ট লাগে, আমি আমি আমার অনেক বন্ধুদেরও এমন করি কি বলতো, ধরো বার্থডে তাকে আমি একটা ছোটো গাছ নতুন টবে গাছ রেডি করে বেশ ভালো একটা হেলদি গাছ তাকে গিফট করি, আমার খুব ভালো লাগে আর কি আর কি এগুলো বেশ গিফট করা। কিন্তু আবার দেখি সেই গাছ যদি আমার দেওয়া গাছে যদি দেখি কেমন মানে এ শুকিয়ে টুকিয়ে যাচ্ছে তখন আবার খুব কষ্টও লাগে। গাছ দেখো কত দুর্গাপুর কত 43-44, হ্যাঁ চলছে দুর্গাপুরে গরম, তার মাঝেও দেখো একটু বাইরে ওদিকে রোদ লাগছিল আমি সব নিয়ে আসলাম। গাছেও একটা মানে সেবা যত্ন দরকার না, বা গাছ পুরো বাচ্চা, তোমাকে দেখতে হবে যে গাছের মধ্যে আমি মাটি দিচ্ছি কতটা, বালি দিচ্ছি কতটা, সার দিচ্ছি কতটা, কি দিতে হবে গাছটা, অবশ্যই গাছ এ হবেই। দেখো তো আমার মানে প্রতিটি গাছই আমি যে কোনো গাছ লাগাই গাছ আমাকে এ করে না, গাছ খুব সুন্দর হয়। তো আজকে বাগানেই টাইম দেবো, কেননা ওই দিকে কিছু কিছু গাছও আবার এদিকে করবো, ওকে দিয়ে বাইরেটা করালাম, মানে যে দাদা আমার পরিষ্কার করে দেয় ওই বাইরেটা ধুয়ে দিল, ঠিক আছে তার গিয়ে থাকতে হয়, লাই জল ঢেলে দিলাম, আমি জলটা ঢেলে দিলাম একটু পরিষ্কারটা হয়, এই গাছটা ওদিকে এই গাছটা ওদিকে নিজে ধরে ধরে দিলাম, করে কিছু খাই না, আমি ভাবছি যাই আগে একটু খেয়ে আসি, মুড়ি আর ওই ছোলা আলু সেদ্ধ করেছি খেয়ে আসি। 11:30 বাজে এখন বুঝলে, আবার বেলা হয়ে যাবে, রান্না দেখি যেদিকটা সামলেছি সেটা ভালো করে করে নিই, এদিকটা আরও একটু গাছ এদিক ওদিক আছে, এদিকে একটু ধোয়া, এদিকে ধরো ও পরিষ্কার করেনি এদিকে ধুয়ে নিই, ঠিক আছে তাহলে যাই ঘরে যাই। এই দেখিয়ে দিলাম গ্যারেজের ওখানে কিছু ওইদিকে যাই, কিছু গাছ এখনই আজকে লাগিয়ে নিই কিছুটা গাছ। হুম
রাতে সব যেগুলো আমি কেচে রেখেছিলাম রাত্রে 12টা বাজে তখনই কেচে সব মেলে দিয়েছিলাম, একদম গ্যারেজে তারপরে সেডের তলায় সব মেলে দিয়েছিলাম। দেখো 11টা সাড়ে 11টা বাজতে না সব শুকিয়ে গেছে, মানে কটনেরগুলো তো জিন্সের প্যান্টগুলোও শুকিয়ে গেছে, আর এই যে শাড়িটা যেটা 25শে বৈশাখের শাড়ি প্লাজো কুর্তি দুটো, তিনটে কুর্তি রয়েছে আর দুটো প্লাজো রয়েছে, এইগুলো এবারে আমি হাতেই কেচে নেবো। তো এইবারে আমি স্নান করতে যাব, কিন্তু আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। দেখো লাউ আলু পোস্ত করেছি, আর ছোটো মাছ ছিল ফ্রিজে ছিল ওটা বার করে রেখেছি, একটু ঝাল করেছি আজকে সর্ষে পোস্ত দিয়ে, পোস্ত তো লাউ দিয়ে করেছি আর ওটা একটু সর্ষে দিয়ে দিয়েছি, আর এই ছোলা আলু সেদ্ধ করে রেখেছি, মানে যেটা খেয়েছি একটু রয়েছে, বল বিকেলবেলা ওটা খেয়ে নেবে। আর এই যে জারভেরা ফুলগুলো জলে দিয়ে রেখেছি, এটা সবসময় থাকে, কেননা সেখানে যায় মানে যেখানে ফার্ম হাউসের পাপা যায় তো গিয়ে নিয়ে আসে, যখন যায় তখন নিয়ে আসে ফুল। আর মিটিকে একটা ডিমের অমলেট করে দিলাম, আমি আর করিনি আর কি। তো ব্যাস এই হয়েছে আমার কাজ আজকে, বেশ হয়ে গেল, বাগান সামলানো হয়ে গেল, ঘরও সামলানো হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ। আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল বাটনটি আছে সেটি অন করে দিও, যখন আমি নতুন ভিডিও আপলোড করব নোটি পেয়ে যাবে। আর সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে এখানেই রাখছি, টাটা।